নমস্কার বন্ধুরা, আমার ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তাহলে চলুন ভিডিওটা দেখে নিই। রান্না করার জন্য মশলা বেটে নিচ্ছি। আলুগুলো প্রথমে কেটে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, পরে সবজিগুলো কাটবো। এখানে দেখুন ছোট বাচ্চাটা কেমন খেলা করছে। ও নিজের মতো খেলা করবে বলে ওকে খেলতে দিয়েছে। কি করছো তুমি? কি নিচ্ছ ওটা? এখন চলে এলাম রান্নাঘরে। রান্না হয়ে গেছে, জল খাবারে মুড়ি খাবার জন্য তৈরি হয়েছে ঘুগনি। আর দুপুরে খাবার জন্য এখানে রয়েছে ভাত, পুঁই মেটুলি, এঁচুড়ের তরকারি, মাছের ঝাল, আর হয়েছে টমেটোর চাটনি। দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ছাদে গেলাম জামা কাপড়গুলো তুলে আনতে। পাশে কয়েকটা আম গাছ রয়েছে, আম গাছগুলোতে দেখুন কত মুকুল এসেছে। আর এই পাশে একটা বাড়ি হচ্ছে, আর এই ফুলগুলো একটু আপনাদের দেখায়, দেখুন কত ফুল ফুটেছে গাছগুলোতে। শীতের সময় শীতকালীন অনেক রকম ফুল ফোটে গাছগুলোতে। পাড়ার দোকানে এলাম শাড়ি কিনবো বলে। এখানে দেখুন কালারফুল অনেক রকম শাড়ি রয়েছে, এখান থেকে কয়েকটা শাড়ি আমি চুজ করে নিচ্ছি। এখন বিকালবেলা রাত্রে রান্নার জন্য আলু কেটে নিচ্ছি, ফুলকপি মটরশুঁটি ছাড়িয়ে নিলাম, আর সন্ধ্যের সময় চা করছি। মুড়ি খাওয়া হচ্ছে, মুড়িতে আছে চানাচুর, মটরশুঁটি, আর সঙ্গে চা রয়েছে। যে শাড়িগুলো কিনে নিলাম সেগুলো একটু দেখায়। সবুজ আর লালের কম্বিনেশনে এই শাড়িটা, মেঝেটা সবুজ রঙের, ছোট ছোট লাল গুটি আছে, আর পাড়টা লাল রঙের এই শাড়িটা। আর এই একটা শাড়ি, এটা হচ্ছে সি গ্রিন কালারের সঙ্গে রানী ইয়েলো নেভি ব্লু কালারের কাজ করা আছে গোটা শাড়িটাতে, অল ওভার এরকম কাজ। রাত্রে ফুলকপি আলু টমেটো মটরশুঁটি দিয়ে তরকারি হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।